হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আর শাহরুখ যাব হচ্ছে ওর একটা ফ্রেন্ডের বাড়িতে, যার সাথে শাহরুখের 2.5 বছর পর দেখা হবে। লাস্ট হয়েছিল বিয়ের সময়, আর একটু টুকটাক শপিং আছে। আর তাহলে চলো ব্লগটা শুরু করি। তো লাস্ট ব্লগে দেখেছিলে তোমরা কল্যাণী থেকে বেলঘরিয়া চলে এসেছি। তো সকাল সকাল উঠে আমি আর শাহরুখ একটু বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে জুডিওতে। এখানে একটা সামনেই জুডিও আছে, এখন জুডিও এত ট্রেন্ডে চলছে। তো শাহরুখ দুবাইতে থাকতে থেকে বলছে এবার ইন্ডিয়া গেলে জুডিওতে যাব, জুডিওতে যাব। আমি অনেক বছর আগে একবার জুডিওতে গেছিলাম, প্রায় 4-5 বছর আগে, হায়দ্রাবাদের জুডিওতে। তখন জুডিও এত ফেমাস ছিল না, মেনলি শাহরুখের জন্য একটু শপিং করতে এসেছিলো। আমাকেও বলছিলো নিতে, বাট আমি বেশি কিছু নিইনি। আমি ওই মাইসেলার ওয়াটার, একটা নেল পলিশ রিমুভার, নেল জেল, আর এই কুর্তিটা দেখলে হাতে ছিল প্রিন্টেড গ্রিন কালারের, ওটা নিয়েছি। আর এই শার্টটা নিয়েছিলাম। তো শার্টটা আমি ট্রায়াল দেবো, একটা স্মল সাইজ নিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজ। তো মিডিয়াম সাইজটা এটা প্রথমেরটা, এটাও একটু টাইট হচ্ছে, স্মল সাইজটাও ঠিকই লাগছে, খুব একটা মানে ডিফারেন্স বোঝা যাচ্ছে না, বাট আমি মিডিয়ামটাই নিয়েছি, যে হারে মোটা হচ্ছে আজকাল। দিন দিন তো কেনাকাটা করে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে এসেই ঘরে ঢুকেছি আর দেখলাম এত বৃষ্টি এসছে। তারপর করে নিলাম খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া করে একটু রেডি হওয়া স্টার্ট করলাম, কারণ আজকে যাব হচ্ছে শাহরুখের একটা বন্ধু কাম দাদা বলতে পারো তার বাড়িতে। ওখানে সব বন্ধুদের আসার কথা ওর, ও বেলঘরিয়াতে থাকতো যখন, যাদের সাথে অনেক বছর ছিল, প্রায় 7 বছর। তো সেই সব বন্ধুদের সাথে তো দেখা হবে না আজকে। রুবেলেরও আসার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য ও আটকে গেছে। রুবেলকে তোমরা চেনো, ওর বেস্ট ফ্রেন্ড যে হচ্ছে দুবাইতে গেছিলো আমাদের সাথে ছিল, তোমরা আগের ব্লগগুলো দেখলে চিনতে পারো। শাহরুখ গেছে মিষ্টি কিনতে বেলঘরিয়া থেকে, মানে জাস্ট একটু বেরিয়ে বাড়ির সামনে দিয়ে বেলঘরিয়া বাজার থেকে নিয়ে নিচ্ছে, কারণ ওখানে সামনে হাইওয়েতে আর মনে হয় না মিষ্টির দোকান পাবো, আর বৃষ্টি হচ্ছে বলে আর আমি আর বেরোইনি। তো মিষ্টি টিষ্টি কেনার ডান আমাদের, এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ টাউনে, নিউ টাউন না রাজারহাটে, সামিউল দাদের বাড়িতে। ওখানেই আজকে নাইট স্টে করবো আমরা, গল্প গুজব হবে, অনেক খাওয়া দাওয়া হবে। তো ওখানে ওর আরেকটা ফ্রেন্ডও আসবে, দেবাশিস দা, আরও অনেকের আসার কথা ছিল কিন্তু সবাই বৃষ্টিতে আটকে গেছে। দেখতেই পাচ্ছ বাইরে কি বৃষ্টি হচ্ছে। তো পরে কিছুদিন পরে আবার তাদের সাথে আমরা আবার দেখা করে নেব। তো আজকে যেহেতু আজকে দিনটা অনেক দিন আগের থেকে বলা ছিল, তাই তো সামিউল দাদের বাড়িতে, মানে সামিউল দার ওয়াইফ সব কিছু রেডি করে রেখেছে, তো তার জন্য আমরা চলে এসেছি। আমরা, রুবেল বললো তোরা যা, আমি নেক্সট টাইম, ও তো ওর আসার এত ইচ্ছে ছিল, ও তো বলছে আমি ব্লগ দেখবো, সব দেখবো, আমার খুব মন খারাপ হবে, আমি যেতে পারছি না। তো এখানে আসার পরে দেবাশিসদা, দেবাশিসদার বউ এসেছিলো, ঢোকার সাথে সাথেই আমাদের এত রকম স্ন্যাক আইটেম দিলো খাওয়ার জন্য। তারপরে আবার বিরিয়ানি বানিয়েছিলো নিজের হাতে সোনিয়াদি, মানে সামিউলদার ওয়াইফ, এত টেস্টি হয়েছিল বিরিয়ানিটা, কি বলবো, সঙ্গে চিকেনেরও একটা আইটেম ছিল। তো আমরা তো আজকে প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর গল্প করেছি, অনেক রাত, প্রায় ভোর অবধি আমরা গল্প করেছি এখানে বসে সবাই মিলে। এই একটু রুবেলকে ব্লগে দেখা। যেমন বললাম, ওর অন্যান্য বন্ধু বান্ধব কেউ আসতে পারেনি, তাই তারা সবাই ভিডিও কল করেছে। রুবেল আছে, রুবেলের ওয়াইফ আছে, তারপরে হচ্ছে মৃন্ময়দা বলে একজন আছে, আরও অনেকে রয়েছে ভিডিও কলে। সবার সাথে কথা বলছিলাম এখানে, হাসি ঠাট্টা চলছিল, এত জোরে জোরে চিল্লাচ্ছিলাম সবাই মিলে যে তার জন্য এখানে ভয়েস ওভার দিচ্ছি। আর রুবেলদের বাড়িতেও যাব আমরা এবার, অনেক ব্লগ জমা হয়ে রয়েছে, তোমরা দেখতে পারবে। মানে এরপরে তো শাহরুখের বাদে অনেক কিছু কেটে গেছে, আমরা বাড়ি গেছি, যেগুলো এখনও আমি দিয়ে উঠতে পারছি না, তোমরা দেখতে পারবে, পরপর সব ব্লগ আসবে। যেহেতু আমরা এসে থেকে একদিনও বসিনি, কি যেহেতু আমাদের সব প্ল্যান করে এসেছিলাম কোথায় কবে কী করব না করব, 1 মাসের ছুটিতে এসছে শাহরুখ যেহেতু। তো আমাদের মধ্যে একজন পুচকুও ছিল, দেখেছো, সামিউলদার মেয়ে। তো এখানে দেখো তার ছোটোবেলার সব ছবিগুলো কি সুন্দরভাবে সাজানো ছিল। তো পরের দিন সকালবেলা উঠেই কোনো রকম মুখ ধুয়ে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গেছিলাম, আর ব্লগ বানানো হয়নি। তারপরে এসে বিকেল বেলা আমরা এখন পটাশপুরের উদ্দেশ্যে যাচ্ছি, একটা গাড়ি ভাড়া করা হয়েছিল, মাম্মি আমি দাদা ভাই আর হচ্ছে তোমাদের শাহরুখ সবাই মিলে বেরিয়ে পড়েছি। দাদা ভাই হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে, যেহেতু শাহরুখ ওখানে গিয়ে একটু বাইক নিয়ে ঘুরবে, তো বাইকটা নিয়ে দাদা ভাই আসছে পেছন পেছন, আর আমরা গাড়িতে চলে এসেছি অনেক জিনিসপত্র নিয়ে। আর এখানে একটা কোলাঘাটের রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, এখানে কিছু খাওয়া দাওয়া হলো, আমি তো সেরকম কিছু খাইনি, একটা চা খেয়েছিলাম আর একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। শাহরুখ একটু খেয়েছিল ব্রেড টোস্ট আর হচ্ছে ডিমের পোচ। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা হলাম আজকে, কত বছর, মানে শাহরুখ তো 2.5 বছর পর নিজের বাড়ি যাচ্ছে, এটা একটা আলাদাই ইমোশন। পায়েল থাকলে খুব ভালো হতো, পায়েল তো নেই, পায়েল ব্যাঙ্গালোরে, জানো তো। আমরা এখন সবাই যাচ্ছি, খুব এক্সাইটেড, আর এখানে রাস্তাঘাট এত সুন্দর, এমনিই মন জুড়িয়ে যায়। তো এই বাড়ি যাওয়ার ব্লগটা এখানেই শেষ করছি রাস্তায়, আর পরের ব্লগে তোমরা দেখতে পারবে বাড়িতে যাব কত কি হবে সমস্ত কিছু। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো।